হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। সপ্তদীপা ডেলি ব্লগে তোমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে 20 মার্চ সোমবার আর এখন বাজে সকাল 7টা। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর সবাইকে অনুরোধ করব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো স্কিপ না করে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন বিষয়ের দ্বারা আমার দুজনের জন্য চা বানাবো। তো আজকে সারাদিনের কাজকর্ম যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকে চাটা বিশ্বজিৎ বানিয়েছে, তো দুজনের জন্য 2 কাপ চা করে নিয়ে চলে এসেছে। তো এখন দুজনে চা আর বিস্কুট করে খাবো, খেয়ে দিয়ে তারপর কাজেই লেগে পড়তে হবে। চা খাওয়ার পর চলে এসেছি বিছানা ভাঁজ করতে। তো সকাল থেকে উঠে পড়লেই দাঁত ব্রাশ করার পর আগে আমাকে চা খেতে হয়। তো চা খাওয়ার পর তারপরে আমি কাজ করি। তো তোমরা বলতেই পারো মানে চা খাওয়ার খুব নেশা আমার। তো সকাল থেকে ঘুম থেকে উঠলেই আগে চা খেতে হবে আর বিকালে একবার চা খাই। তো চা খাওয়ার পর চলে এসেছি বিছানা ভাঁজ করতে। তো এখন বিছানা ভাঁজ করে তারপর যাব জল ভরতে। তো সকাল থেকে উঠলেই এখানে প্রচণ্ড কাজ পড়ে যায়। তো ময়লা গাড়ি এসে ময়লা ফেলাতে হয়, তারপরে জল ভরতে যাই। তো ময়লা গাড়ি 7:30টার সময় আসে। তো এই যে চলে এসছে ময়লা গাড়ি, আমি ময়লা ফেলে দিয়ে চলে এসেছি আর এখন চলে এসেছি ময়লা ফেলানোর পর জল ভরতে। তো জল ভরতে আসি, আমাদের বাড়ি থেকে যেখানে থাকি সেখান থেকে প্রায় 2 মিনিট মতো আসতে লাগে। তো এখন চলে এসেছি জল ভরতে। তো বিষয়ীদ আমাকে ভিডিওটা করে দিচ্ছে আর আমি জলটা ভরে নিচ্ছি। সবাইকে অনুরোধ করব আমার ভিডিওগুলো লাস্ট পর্যন্ত দেখো, তো স্কিপ না করে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করো আর পারলে ভিডিওগুলো আমার প্রচুর প্রচুর শেয়ার করো। কারণ আমি এত কষ্ট করে ভিডিও বানাই, তো তারপরে যদি না ভিউ হয় আর ভিডিও বানাতে ইচ্ছে করে না, তো প্রায় আমার ভিডিও বানানোর ইচ্ছেটাই চলে গেছে। তো তোমরা প্রত্যেকেই জানো যারা যারা ইউটিউব করো ভিডিও বানাও, তো ভিডিও বানাতে কতটাই কষ্ট তোমরা জানো। ভিডিও বানাতে যতটা না কষ্ট, এডিট করতে তার থেকে আরও বেশি কষ্ট। তো বিষয়ীদকে এত অসুস্থতার মাঝেও মানে বাড়ির সমস্ত কাজ সামলে বিষয়ীদকে নার্সিংহোমে নিয়ে যাওয়া, নিয়ে আসা, তো সব কিছুটাই আমাকে করতে হয়। তো তার মাঝে আমাকে রাত জেগে জেগে ভিডিও এডিটিং করতে হয়। তো এই জন্য বলছি ভিডিওগুলো প্রচুর প্রচুর শেয়ার করো। তো যাই হোক, এখন আমি জল টল নিয়ে চলে এসেছি, নিয়ে এসে এই যে সবজি কেটে নিয়েছি। তো আমি আগে থেকেই সবজি কেটে রাখি, তারপর আমি রান্না বসাই ব্রেকফাস্ট করার পর। তো এখন সবজি কাটার পর বিষয়ীদকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি। তো এখন কাজে যাচ্ছে, ওর একটু কাজ আছে। তো আর যে ভর্তি হবে নার্সিংহোমে, যে ভর্তি হবে ওর কিছু ডকুমেন্টস জেরক্স করতে হবে। তো বিষয়ী জেরক্স করতে যাচ্ছে আর ওর একটু পার্সোনাল কাজ আছে, ও কাজে যাচ্ছে। আজকে লাঞ্চের মেনুতে হবে লাউয়ের তরকারি মাছের মাথা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আলু দিয়ে হালকা করে মাছের ঝোল বানাবো। আর সকাল থেকে বিষয়ীত গিয়ে বাজার থেকে পোনা মাছ কিনে নিয়ে এসছে। তো আমি সবজি টবজি কেটে মশলা টশলা করে পুরো রেডি করে নিয়েছি আর এখন যাবো আমি বাড়ি মুছতে। এখন আমি চলে এসেছি বাড়ি মুছতে। তো বাড়ি মোছা হয়ে গেলে তারপর আমি রান্না বসাবো। তো বিষয়ীত কাজে গিয়েছে, তো ওর ওকে ফোন করছিলাম, ওর আসতে অনেকটাই দেরি হবে বলছে। তো তার জন্য একটু দেরি করেই রান্নাটা বসাবো। তো আগে সবজিগুলো করে নেব, তারপর দেরি করেই ভাতটা বসাবো। আমার বাড়ি মোছা কমপ্লিট হয়ে গেছে। তো বাড়ি মোছার পর আমি একটু ফোন দেখছিলাম, বিষয়ীত কাজে গিয়েছে, যেহেতু ওর আসতে অনেকটাই দেরি হবে তার জন্য আমি দেরি করে রান্নাটা বসিয়েছি। তো এখন বাজে দুপুর 12টা। তো এখন চলে এসে এই যে রান্না করতে। তো 2টো মাছের মুড়ো দিয়ে লাউয়ের তরকারি হবে আর মাছের ঝোল বানাবো আর দেরি করেই ভাতটা বসাবো। তরকারিগুলো হয়ে গেলে তারপর ভাত বসাবো। তো বিষয়ীদ একটু গরম গরম খেতে চায়, তো প্রত্যেকেরই একটু গরম গরম খেতে ভালো লাগে। তো চলো রান্না করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো লাউয়ের তরকারিটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর মাছের ঝোলটা কড়ার মধ্যে রেখেছি, বিষয়ী যখন খাবে ওকে তখন গরম করে দিতে পারবো। তো আমার সব কাজ পুরো কমপ্লিট করে আমি সানটান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো বিষয়ী এখনও পর্যন্ত আসেনি, তো ওর জন্য আমাকে ওয়েট করতে হবে। তো ও এলে তারপর সানটান করে একসঙ্গে ভাত খাবো। আমি প্রত্যেক দিন স্নান করার পর এই অ্যালোভেরা জেলটা মুখের মধ্যে লাগিয়ে নিই।
तो तुम्हारा जरा आमार आगे भिडियोगुलो देखे तारा जानबे आमार मुखे प्रचंड व्रण बेरिए छिलो। तो एखन देखछि ये एलोवेरा जेलटा माखार पर मुखेर व्रणटा अनेकटाई कमेछे। तो तार जन्य आमी रोज स्नान करे एसे ये एलोवेरा जेलटा लागाई मुखे। एखन बजे दुपुर पौने दुटो। तो एइमात्र विश्वजित बाड़ी एसे, तो एसे एकटू रेस्ट निये निक, तारपरे ओ स्नान करते जाबे। ना होले रोद थेके एसे संगे संगे स्नान करले आबार कोथाय ठंडा लेगे जाबे, जेहेतु ओर इम्यूनिटी पावारटा अनेकटाई कम आछे। तो तार जन्य एकटू बसे रेस्ट निक, तारपरे स्नान करे एले एकसंगे खेते बसबो। विश्वजित स्नान करे फ्रेश होये चले एसे आर दुजनेर जन्य भात बेड़े निएछि। तो विश्वजितके आगे खेते दिये दिएछि, ओ खाच्छे। तो आज झोलटा करार मध्ये छिलो, ओटाके आबार गरम करते होयेछे। तो विश्वजित एकटु गरम गरम खेते पसंद करे, तार जन्य झोलटाके आबार गरम करे निएछि। तो खावा दावार पर आबार विश्वजितेर हाते बरफ दिते होबे। तो चलो खेये नेई, तारपर तोमादेर संगे कथा बोलबो। खावा दावार पर शुये शुये हेडफोन दिये गान शुनछिलो। तो मेये फोन करेछे, तो एई जे शुये शुये मेयेर संगे कथा बोलछे। तो एखन आमी आमार समस्त काज कमप्लीट करे आमी जादेर बाड़िते थाकि तादेर बाड़ी थेके बरफ निये चले एसेछि। एखन हाते आमी बरफ देव। तो बरफ देवार पर तारपरे एकटू रेस्ट नेब। तो बिकाले एक जायगाय जाब, तो सेटाओ तोमादेर संगे शेयार करब। तो भिडियोटा लास्ट पर्यन्त देखो तोमरा। मंगलवार लास्ट डायलोसिस हबे विश्वजितेर, तो सेई मंगलवारे डायलोसिसटाओ तोमादेर संगे शेयार करब। तो विश्वजितके बोलेछि मंगलवारेर जेहेतु लास्ट डायलोसिस, तो तुमि भिडियो करे आनबे। तो बोलेछे जे भिडियो करे आनबे, तो सेटाओ तोमादेर संगे शेयार करब। आर बाबाइर परीक्षा शेष हबे 22 तारिख, आर विश्वजित भर्ती हबे नार्सिंहोमे 23 तारिख। तो ना होले मा आर बापी आर बाबाइ करे चले आसतो। तो बाबाइर एग्जाम चलछे, तो बाबाइ तार जन्य आसते पारेनि। तो सबार काछे रिक्वेस्ट करछि विश्वजितेर जन्य सबाई भगवानेर काछे प्रे करो, जाते विश्वजितेर अपारेशनटा सक्सेसफुलभावे हय। तो अपारेशनटा ठीकठाकभावे होये जेन ओ बाड़ी फिरे आसे। आर विश्वजितेर 23 तारिख भर्ति, आर ओटीटा सम्भवत देबे 25 तारिख। हेलो बंधुरा, सबाइके गुड इवनिंग। तो विश्वजितके बरफ देवार पर एकटू रेस्ट निएछिलाम। तो रेस्ट बोलते घुमोई नि केउ, तो दुजने बसेई एकटू फोन देखछिलाम। तो एखन बाजे बिकाल 4:30। तो एखन जाच्छि बेहालार विष्णुदेवेर मंदिरे। तो विष्णुदेवेर मंदिर एखाने नतून होयेछे बेहालाते, तो तार जन्य विष्णुदेवेर मंदिरे जाच्छि। तो विश्वजिते जेहेतु अपारेशन सामनेई एकदम, तो तार जन्य विश्वजित मंदिरे गिये पुजो देबे आर प्रणाम करे आसबे। तो आमादेर बाड़ी थेके हेटे आसते टाइम लागे प्राय 25 থেকে 30 মিনিট, এরকম হেঁটে আসতে টাইম লাগে। তো পুরোটাই হেঁটে হেঁটে এসেছি, কারণ বিষয়ীদের হাঁটলে খুবই ভালো, তার জন্য আর অটো ধরে আসিনি। আর বিষয়ীদ এসেই ভিডিও করছে, তো আমি এই যে এসেই এত পা ব্যথা করছে বসে পড়েছি, আর বিষয়ীদ এসে ভিডিও করছে। তো এই মন্দিরের ভিডিওটা আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো এই মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখালে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে। তো তার জন্য আমি এই মন্দিরের ভিডিওটা তোমাদের আলাদাভাবে শেয়ার করব। আমরা মন্দির থেকে এইমাত্র বাড়ি এসেছি। তো এখন হাত পা ধুয়ে ফ্রেশ চেঞ্জ করে ফ্রেশ হই, রাতে আবার রান্না করতে হবে। তো আজকে কি রান্না হবে জানি না, দেখা যাক। আগে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে যাই, তারপরে রাতে রান্না বসাবো। এখন বাজে রাত্রি 10টা। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর সেই বেলায় যে লাউয়ের তরকারি করেছিলাম, তো সেই লাউয়ের তরকারিটা অনেকটাই বেশি হয়ে গেছে। তো বিষয়ীদকে তো এই তরকারিটা আর দেওয়া যাবে না, তো সেই বেলা তরকারি এই বেলায় বিষয়ীদকে আর দেওয়া যাবে না। তাই ওর জন্য একার জন্য ওকে পটল আলু আর সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি করে দিয়েছি। আর সেই বেলায় যে মাছ নিয়ে এসেছিলো, সেই মাছটা ওকে ভেজে গুঁড়ো করে দিয়েছি। তো আমি ওকে খেতে দিয়ে দিয়েছি, আমি একটু পরে খাবো, কারণ আমি সে মন্দির থেকে এসেই চা করে খেয়েছিলাম, চা আর বিস্কুট খেয়েছিলাম। তো তার জন্য আমি একটু পরে খাবো। তো ওকে ভাত খেতে দিয়েছিলাম, ওর শরীরটা এতটাই অসুস্থ করছে, তো খেতে পারেনি, তো বমি করেছে, তো তার জন্য আর খেতে পারেনি, এই ভাত থালা ছেড়ে দিয়ে উঠে গেছে। তো ওর এখন প্রেশার দেখবো, তো প্রেশারটা মনে হয় হাই হয়ে গেছে, তার জন্য খেতে পারলো না। আজকে অনেক দিন পর রাত্রিতে ভাত করলাম, তো তাও খেতে পারলো না।
কারণ ওকে রাত্রিতে রুটি করে দিলেই ও রুটিটা খেতে পছন্দ করে, তো রুটিটা খেতে পারে, তার জন্য ওকে রুটিটা বানিয়ে দেই, রুটি আর কোনো সবজি। আর ভাত একদমই রাত্রিতে খেতে পারে না, দুপুরে তবু যাই হোক একটু খেয়ে নেয়, তো রাত্রিতে একদমই ভাত খেতে পারে না। তো এখন চলে এসেছে যে প্রেশার মাপতে, তো আর এতটাই শরীর অসুস্থ করছে যে শুয়ে পড়েছে, মাথা ঘোরাচ্ছে বলছে, তো তার জন্য প্রেশারটা দেখতে এসেছি। তো তোমরাও দেখো, তো প্রেশারটা অনেকটাই হাই আছে, অনেকটা হাই বলতে মোটামুটি হাই আছে, 146 আছে ওপরেরটা, তো স্বাভাবিক 120 ওপরেরটা থাকার কথা, তো তার জায়গায় আছে 146, তো একটু বাড়া আছে। তো বিষয়কে এই জন্য দুটো বিস্কিট দিয়েছি, তো বিস্কিট খাওয়ার পর এই যে ওষুধ দিয়েছি, ওষুধ খেয়ে দিয়ে শুয়ে পড়বে, না হলে ওষুধটা কি করে খাবে যদি না কিছু খায়, তার জন্য ওকে দুটো বিস্কুট দিয়েছি। তো বিস্কুট দেওয়ার পর এই যে ওষুধ দিয়ে দিয়েছি, ও এখন শুয়ে পড়বে। আমার রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে তোমাদেরকে দেখাচ্ছি ফোনটা, তো 12টা বাজতে যায়, 11:56 হয়েছে, মানে 12টাই বাজে। আর বিষয় তো শরীর অসুস্থ, শুয়ে পড়েছো, তো আজকে সারা রাত্রি আবার ঘুমোবে না, তো প্রচণ্ড শরীর অসুস্থ। প্রেশারটাও মোটামুটি তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, প্রেশারটাও মোটামুটি হাই আছে, তো কালকে আবার ঘরে ডায়ালিসিস আছে বিষয়তে। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, এইভাবে আমাকে সাপোর্ট করো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাইকে টাটা।